যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে দেহ উদ্ধারের ঘটনা, পুকুর থেকে উদ্ধার প্রাক্তন ছাত্রের দেহ, মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। জানবো নিয়ে কথা বলে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, কি জানতে পারছো? আজকে দুপুরবেলা 3:30 নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে লেডিস হোস্টেল রয়েছে, সেই লেডিস হোস্টেলের পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুরে লেডিস হোস্টেলের যারা স্টুডেন্টরা রয়েছে, তারা হঠাৎ দেখতে পান যে একজন ডুবে যাচ্ছে, এবং সেটা দেখে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে। এবং সেই চিৎকার চেঁচামেচি করার পরেই কিন্তু তখন লেডিস হোস্টেল থেকে সিকিউরিটি গার্ড বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে দেখে যে একজন ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং অবশ্যই পুলিশের খবর দেওয়া হয়। এরপরে পুলিশ আসে এবং পুলিশ এসে তারপরে সেক্ষেত্রে দেহ যে পুকুরটার মধ্যে ডুবে গেছিল ওই ছাত্রটির দেহ সেই পুকুরের ভেতরে তল্লাশে দুবুরি নামিয়ে দেহটি উদ্ধার করা হয়। 4:20 নাগাদ দেহটি উদ্ধার করা হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এক্ষেত্রে কি কারণে যেটা প্রাথমিক ভাবে যেটা জানা যাচ্ছে যে যেহেতু উদ্ধার করা হয়েছে সেটি আর্কিটেকচারাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক এক্স স্টুডেন্টের বডি, কিন্তু সেক্ষেত্রে ছাত্রটি আজকে ছুটি দিন, বিশ্ববিদ্যালয় বন্ধ, আজকে কি করছিল ওখানে পুকুরের ধারে সেই বিষয়টা নিয়ে কিন্তু রীতিমতো ধন্দ তৈরি হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তার ওখানে ওই সময় উপস্থিত ছিল বলে অন্য কোনো স্টুডেন্ট কোনো বিবৃতি বা বয়ান দেয়নি, এমনকি ছাত্রটি কোনো সময় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছিল তেমনটাও কিন্তু জানা যাচ্ছে না। ফলে আজকে ছুটির দিনে দুপুরবেলায় হোলির দিনে ছাত্রটি পুকুরের ধারে কি করতে গিয়েছিল সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তার নাম নিয়ে বিভিন্ন মহলে একটা ধোঁয়াশা রয়েছে, একাধিক তার নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সেই বিষয়টা নিয়ে এখনো পরিষ্কার নয় যে ছাত্রটি কি কারণে পুকুরের ধারে গেল, কিভাবে তলিয়ে গেল, সমস্তটাই পুলিশ তদন্ত করছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।